আর শর্ত? ও এতক্ষণ ধরে ভেতরে কি করছে? প্রতিদিনই তো এই সময় বের হয়ে আসে। তুমি কি দেখছো? আমার সাথে দেখা করতে এসেছো তাই না? না না না, মানে আমার বন্ধুরা এখানেই পড়ে, এজন্যই মানে। ঠিক আছে, কি প্ল্যানের পর? কিসের প্ল্যান? দুই সপ্তাহ ধরে আমাকে ফলো করছো আর দুই সপ্তাহ পর তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো? সো সময় কেন নষ্ট করছো? কোথায় যাবে? কি প্ল্যান? রেডি? কফি খাবে? ওকে, শোনো, রাস্তায় আমার একটু কাজ আছে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কোথায় যাব? সোজা চলো বলছি। হ্যাঁ, ওই যে ওই যে ওখানে ডানে। এখানে? হ্যাঁ। এটা তো ওয়াইন শপ না? হ্যাঁ, ওয়াইন শপ। ভাইয়া, ভালো বিয়ার কোনটা আছে? আপনার কোনটা লাগবে? কোন করা কিছু একটা দিয়ে দিন। তাহলে এইটা নিতে পারেন। ঠিক আছে, দুটো দিন। ১,050 টাকা। এটা কোয়ার্টার দেন তো। আচ্ছা, তাহলে আসি। ঠিক আছে। শুনুন। হ্যাঁ। আপনার এই অভ্যাস কত দিনের? আগে বলো, তোমার কত দিনের? কলেজের সেকেন্ড দিন থেকেই শুরু। তাহলে আমি তোমার সিনিয়র, ইন্টারের পরেই শুরু করেছি, কিন্তু অনলি বিয়ার বস। আরে বাপরে, আজকালকার মেয়েরা এমন। এই থামো থামো থামো, আরে থামো না। কি হয়েছে? ধরো, নাও না। আমার বাপ দেখলে আজকে খবরই আছে। কন্ডম আছে না? কয়টা লাগবে ম্যাডাম? এখানে আবার কি কিনছে? সত্যি ভাগ্যবান। ১০টা দিয়ে দিন। দোকানদার আমাকে এভাবে কেন দেখছে? এত প্যাকেট করার কি আছে? এত অস্থির হবেন না ম্যাডাম। হ্যাঁ, এই নিন। থ্যাঙ্কস। ওখানে তো বিয়ার কিনেছিল, এখান থেকে কি কিনলো? চলো। কোথায়? সোজা। এসো। কি ব্যাপার, আমরা এখানে কেন এসেছি? বসো। বিয়ার খাবে? নো থ্যাঙ্কস। তুমি ভার্জিন? ভার্জিন না? আই এম পিওর ভেজিটেরিয়ান। হ্যাঁ, আই এম পিওর ভার্জিন, এটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা, যাও ওই গ্রিলটা বন্ধ করে এসো। কি শুনোনি? হ্যাঁ শুনেছি শুনেছি। এখন গ্রিল বন্ধ করাচ্ছে, এরপর কি করবে কে জানে। তোমার নামটা যেন কি? স্বাধীন সরকার, বন্ধুরা আমাকে আদর করে শশী ডাকে। স্বাধীন সরকার শশী? দুটো নামই পচা। দুটো নামই পচা। আমি তোমাকে সানি নামে ডাকবো। সানি? হুম, আমার নাম তো স্বাধীন। যদি সানি ডাকো তাহলে সানি কন্ডম। আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে পরীক্ষা করছেন আমি সত্যি ভালো ছেলে কিনা। আচ্ছা, বাট আই এম পারফেক্ট জেন্টলম্যান। ফাইন, গিয়ে দেখো তো ওখানে কেউ আছে কিনা। আরে যাও না। যাচ্ছি। তেমন কেউ নেই, কিছু ছেলে পুলে ক্যারাম বোর্ড খেলছে। সুপার সুপার। শুনুন, আপনি সব কি করছেন? ওহো, তাহলে এই জন্য এইসব কিনেছিলেন? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে ইয়ে। আচ্ছা, এখন এগুলো দিয়ে কি করব? গেম খেলবো। নাও ধরো, চলো। আবার কনফিউজ করে দিচ্ছে। এবার আমি খেলুম না তুই খেলবি? আরে জলদি খেল না, কেউ একজন খেললেই হইল। আই লাভ ইট। এই রে, তোর বাড়ির সামনে মদ খেয়েছি বইলা পুলিশে কমপ্লেন করলি? এইবার তো শুধু বিয়ার মারছি,
পরের বার অন্য কিছু মারুম। চল। আরে বা, তুই এখানে কি করছ? হ্যাঁ সানি, হ্যাঁ যাও, এদের গিয়ে মেরে এসো। কি বললে? আমি ওদেরকে মারবো? এসব তুমি কি বলছো? রে তুই কি ওর বডিগার্ড নাকি? তুই কোন জায়গার গুন্ডা রে? বস, এরকম কিছু না বস, ও তো আসলে ছেলে মানুষ, তাই সামলা ওরে। চলো এখান থেকে, চলো, দশজন লোক আছে, চলো পালাই। হাত ছেড়ো। কি হলো? এখন তুমি মারবে না আমি মারবো? এই কি বলছো তুমি? কি কইলি তুই? তুই মারবি আমারে? ব্রাদার, ব্রাদার, তুই মারবি? প্লিজ, ছেলে মানুষ মুখ ফুসকে বলে ফেলেছে। প্লিজ প্লিজ শুনো, মার তো দেখি, মার দেখি তোর কত সাহস। মার। আরে তুমি সব কি করছো? আমাকে পছন্দ হয়েছে তোমার? আর লজ্জা পেও না, বলো না, পছন্দ হয়েছে? আমার কি ভালো লেগেছে? কিছু বলছো না কেন? চিৎকার করছো কেন? তোমার সবই ভালো লেগেছে, তবে তোমার চোখ দুটো বেশি ভালো লেগেছে। হ্যাঁ তাহলে প্রমিস করো। প্রমিস আগেই বলে নিচ্ছি, তুমি এটা পড়বে না, তুমি ওটা পড়বে না, এর সাথে কথা বলবে না, ওর সাথে কথা বলবে না, এসব কিন্তু বলা যাবে না। তিন দিন আমি রান্না করব, তিন দিন তুমি রান্না করবে, একদিন না হয় বাইরে খেয়ে রান্না করতে হবে। আর যদি মদ খেতে চাও ঘরেই খেতে পারো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ঘরে সিগারেট খাওয়া যাবে না, কারণ আমি যখন প্রেগন্যান্ট থাকব। আচ্ছা দাঁড়াও এক মিনিট, নমনি এখন এসব কথা কেন বলছো? বিয়ের আগে এসব আলোচনা করতে হয় সানি। বিয়ে? কেন বিয়ে করবে না? মানে আমাদের তো প্রথমবার দেখা হলো, তাই না? এখনই বিয়ের কথা বলছো? তাহলে আমরা কি করব? আমরা প্রতিদিন দেখা করব, দুজনকে ভালো করে চিনব। ওকে, কাল তিনটার সময় কফি শপে দেখা করব। ঠিক আছে, পারফেক্ট। ওই মেয়েটা কে রে? কোন মেয়ে? যার সাথে দেখা করে এলি। আমি? মেয়ের সাথে? কি যে বলছো, কেউ আমার সম্পর্কে মিথ্যা বলেছে। একটু আগে ওই মেয়েটা ফোন করেছিল, তোর বাবার সাথে কথা বলেছে। বাবা? ও বাবাকে কি বলেছে? কাল তিনটা বাজে বিজয়নগরের কফি শপে দেখা করতে যাচ্ছিস না? ওই ম্যাডাম তোকে ওখানে যেতে বলেছে 5টায়, তোর বাবা তোকে সেটা বলে দিতে বলেছে। এসব কি হচ্ছে? হ্যাঁ এমনিতেই তোর বাবা অনেক বকাঝকা করে, আর এখন আমার এসব সহ্য করতে হবে? হ্যাঁ। হাই সানি, বাসায় কেন ফোন করেছো? তোমার বাবাকে বলেছিলাম, উনি তোমাকে বলেনি? তুমি 3টা বাজে আসতে পারবে না, তুমি 5টা বাজে আসবে, এই কথা বাবাকে বলতে হবে? আরে আমরা যে দেখা করছি সেটা আজ না হোক কাল তো আমাদের বাবা মা জেনেই যাবে। অন্য কারো কাছ থেকে জানার আগে ভালো হয় আমরা দুজনে যদি নিজেরা গিয়ে ওনাদের জানিয়ে দেই। তোমার মাথায় কিছু ঢুকলো? মানে তোমার বাসায় বলে দিয়েছো? হ্যাঁ সানি, তোমার বাবাকে বলতে পারলে আমার বাবাকে বলতে পারবো না? ইনফ্যাক্ট কাল 3টা থেকে 4টা পর্যন্ত রাহুকাল চলবে, 5টা বাজে দেখা করলে ভালো হয়, এটা বাবা বলেছে। ও বাপ রে, ও একটা পাগল, ওর বাপ দেখছে আরো বড় পাগল। কি বললে? বাবা কিন্তু তোমার বাবার মতো না, সামান্য ঘটনাতেই মাথা গরম করে ফেলে, এখন আমার কি হবে? সরি সানি, তুমি চাইলে তোমার বাবার সাথে আবার কথা বলতে পারি। তার কোনো দরকার নেই, যথেষ্ট, অনেক হয়েছে, আমাদের জমবে না। জমবে না মানে? তোমার তাড়াহুড়ো আমার পছন্দ হচ্ছে না, তুমি ফাস্ট সেটা বুঝতে পারছি, কিন্তু তুমি একটু বেশি ফাস্ট। আমি সিদ্ধান্ত নিয়েছি, সব শেষ। তুমি একা সিদ্ধান্ত নিলে হবে? তাহলে আমারও সিদ্ধান্ত নিতে হবে। তাহলে নাও। এত কথা ফোনে বলা যাবে না, তুমি কাল 5টায় চলে এসো। কি হলো, ভয় দেখাচ্ছ না? না সানি, তোমাকে ভয় কেন দেখাবো? কবিতা, তুমি কিন্তু আমাকে চেনো না, আমার ভেতরে থাকা শয়তানকে জাগিয়ে দিও না। ফোন রাখো। আমার নাম রেখেছে সানি। স্বাধীন, 5:30 বেজে গেছে বন্ধু, তুই মেয়েটার সাথে দেখা করতে যাবি না? ও একটা মেয়ে হলো নাকি? আরে আস্তে আস্তে। আরে আমাকে টর্চার করছে দোস্ত। এভাবে কেন বলছিস? প্রথম দেখাতেই 10 জনের সঙ্গে ঝামেলা করেছে, আবার বাসায় ফোন করেছে,
তোর বাসার নাম্বার ও কিভাবে পেলো? সেটাই তো বুঝতে পারছি না। তাও ভালো যে শুধু বাসার ফোন নাম্বারটা পেয়েছে। বাসার ঠিকানা পেয়ে গেলে তো আরে নতুন জুতা, দিদির জুতার সাইজ তো এমন না, আর মা তো, ওনার তো এসব পড়ার বয়স নেই, তাহলে কার জুতা হতে পারে? বাপরে, এ তো ঘর পর্যন্ত চলে এসেছে। এখানে কি চাই? তোমার সাথে দেখা করতে এসেছি। এই, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কিন্তু আমাকে চেনো না, বেরিয়ে যাও এখান থেকে। কি বললে? বেরিয়ে যেতে বলেছি তোমাকে, বুঝতে পারছো না? এভাবেই কথা বলো, ভালোই লাগে। তোমাকে তো আমি, আমার হাত কেন ধরে রেখেছো? আন্টি, কি হলো মা? আরে কি করছো তুমি? ছাড়ো, কে জানে এসেছে। হ্যাঁ, এখনি আসছি। তোমার পাগলামি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বাপরে, আমি তো শেষ। এই, তুই বাইরে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়। এটা আমার ছেলে স্বাধীন, মাত্র পড়ালেখা শেষ করেছে। আই এম সো সরি আন্টি। হাই, আমি কবিতা। মা, একা কথা বলবো। হ্যাঁ, কি বলবি বলে ফেল। তোমার সাথে কথা বলবো, চলো। রেগে আছে, কথা বলে আসছি। চল বাবা। এই মেয়ে এখানে কি করছে? কি করছে মানে, তুই কি ওকে আগে থেকেই চিনিস? মেয়েটা কে সেটা জানতে চাই। আরে, ও অনেক ভালো মেয়ে বাবা। ঠিক বলেছো, খুব ভালো মেয়ে। আমি যে তোমাকে কিভাবে বোঝাই সেটা তো ঠিক আছে, কিন্তু মা, ও এখানে কি করছে? তোর বোনের কাছে পড়তে এসেছে। না, এটা আমি মানবো না। আমি তো ফ্রি আছি, তুমি তোমার সময় মতো পড়তে চলে এসো, কিন্তু সপ্তাহে দুদিন। দুদিনই চলবে, দ্যাট উইল বি বেটার। ঠিক আছে, জুস খেয়েছো তো না? তাহলে বুধবারে চলে এসো। দিদি, তুই কি আমাকে ডাকলি? এক মিনিট, আমার কথা শুনবে? একটু দাঁড়াও। ওকে, কি ব্যাপার, খুব সম্মান দেখাচ্ছিস, হঠাৎ দিদি ডাকছিস, কি চাস? তুমি ওকে প্রাইভেট পড়িও না। কেন? মেয়েটাকে আমার ভালো লাগছে না দিদি, এই জন্য। কিন্তু কারণটা কি? আরে, এত কথা তোমাকে বলতে পারবো না। ওকে প্রাইভেট পড়াবে না, বুঝেছো? যাও বলে দাও। হুম, ওকে। দেখলে কবিতা, তোমাকে কয়দিন আসতে বলেছিলাম আমি? দুই দিন ম্যাম। ওকে, তুমি পাঁচ দিন আসবে, ঠিক আছে? শিওর। হ্যালো। হাই সানি। আমাকে আর সানি ডাকবে না, তুমি কি নিজেকে নায়িকা মনে করো নাকি? নিজের চেহারা দেখেছো? হয় না? হ্যাঁ, দেখবো না কেন? কি, ঘর থেকে বের হবে না? তখন দেখাবো। একটু পিছনে তাকাও। তাকাও না। You really gotta be mad, I'm not kidding me. She's not a girl but a prankster, a gangster. Love her like a monster. চলে এসেছি, এবার কি করবে তুমি? এসব কি হচ্ছে? তোমার হাইট কত সানি? আমি কি বলছি আর তুমি কি বলছো? তুমি প্রতিদিন জিমে ওয়ার্কআউট করো না? হাত কেন চাপছো? তুমি আমার বাসায় কেন এসেছিলে? আসলে তুমি বলেছিলে না তোমার ভেতরে একটা শয়তান আছে? না। এই জন্য আমি ওই শয়তানটার সাথে দেখা করতে এসেছি। বাহিরে বের করো না ওকে। ভেরি ব্যাড বিহেভিয়ার, হাত ছড়াও। এখন কি চাই তোমার? কাল দেখা করতে আসুনি কেন? আমি তো কালকেই বলেছি তোমার সাথে সব শেষ, এখন যাও। এই, আবার কি? তাহলে তুমি আমার পিছু কেন নিয়েছিলে? কই না তো। তাহলে কি আমি তোমাকে বলেছিলাম ইমপ্রেস করতে? না। তুমি সেদিন বলোনি আমাকে পছন্দ করো? হ্যাঁ বলেছি, আমি বলেছিলাম, তখন বলেছি, এখন না বলছি। এবার ছেড়ে দাও আমাকে। পছন্দ হয়েছে এটা শুধু ছেলেরা বলবে, ওর সাথে থাকবো কি থাকবো না সেই ডিসিশন আমাদের মেয়েদের হাতে, এ নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। মানে কি, তুমি কি বলতে চাও? তোমার সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছি, এবার তুমিও নিয়ে নাও, আমি চিনি তোমাকে। হ্যালো, আমার সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ,
তোমার পুরো নাম স্বাধীন সরকার, তোমার ডেট অফ বার্থ December 14, ইন্টারেস্ট 74 আর স্পোর্টস কোটা মিলে কলেজে সিট পেয়েছো। ফটোগ্রাফিতে আগ্রহ ছিল কিন্তু ভালো কিছু করতে পারোনি। মদ খাও, সিগারেট খাও আর পরিবারের চেয়ে বন্ধুদের বেশি পছন্দ করো। ওদের কথা শুনে পরীক্ষা না দিয়ে 6 মাসের জন্য মজা করার চিন্তা করে ওই সময় আমার পিছনে পিছনে ঘুরেছো। আমিও ইমপ্রেসড হয়ে গিয়েছি আর আমার মন কেড়ে তুমি এখন পালাতে চাইছো। এইটুকু যথেষ্ট না? এত কিছু তুমি কিভাবে জানো? আমি তো আরো অনেক কিছুই জানি, বাকিগুলো বিয়ের পরে। এসব কথা বলবেন, আমি ছোট। তাহলে বড় কাকে বলে সেটা বলবে আমাকে? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখবো। আমার পছন্দ অপছন্দ আমি নিজেও জানি না। তুমি যে পরীক্ষা দাওনি সেটা তোমার বাবা জানে না, তাই না? তুই তো শেষ। বিপদ হয়ে গেল।